হ্যালো আমার মিষ্টি মিষ্টি বিউটিফুল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যাযাবর ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তোমাদের বন্ধু বৈশাখী আজকে একটা দারুণ ম্যাজিক্যাল প্যাক তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে আলু দিয়ে আমরা তৈরি করব। আলু তো দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকে, আর তোমরা সবাই এখন জানো যে আলুর রস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। আমাদের স্কিন থেকে মানে যত পুরনোই হোক অ্যাকনে, পিগমেন্টেশনের সমস্যা বা কালো দাগছোপের সমস্যা কি সুন্দরভাবে কিন্তু দূর করে দেয়। আর এই আলুর রসটাকে আমরা আজকে এমনভাবে তৈরি করব যাতে এই আলুর রসটা ব্যবহার করলে পরে দিনে দিনে আমাদের স্কিনটা একদম ফর্সা হয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে বলিরেখাগুলোও কিন্তু কমে যায়। তো বন্ধুরা, আলুর রসে এমন কিছু পুষ্টিগুণ আছে যেগুলো আমাদের স্কিনটাকে একদম দাগছোপহীন করে দেয়। স্কিনের মধ্যে যে ব্ল্যাক প্যাচের সমস্যা থাকে বা ব্ল্যাক স্পট থাকে, ব্রণর দাগ থাকে বা অ্যাকনে, পিগমেন্টেশনের সমস্যা থাকে, সব কিছু কিন্তু দূর করে দেয়। আলু এতটাই ভালো একটা উপাদান হচ্ছে যেটা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকে, আমরা রোজ এটা ব্যবহার করতে পারি। আর এই আলুর রসটা দিয়ে আমি তোমাদের যেই দুটো স্টেপে যেই তোমাদের রেমেডিটা আমি আজকে দেখাবো, সেটা যদি তোমরা সপ্তাহে মাত্র দুদিন যদি ব্যবহার করতে পারো, তাহলে পরেই দেখবে তোমাদের স্কিনটা কত দিনে দিনে গ্লো করছে, কত দাগছোপগুলো চলে যাচ্ছে। প্রথম দিন ব্যবহার থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্কিনটা কতটা উজ্জ্বল হতে শুরু করছে, স্কিনের দাগছোপগুলো, রিঙ্কেলগুলো কমতে শুরু করছে। দারুণ ভালো একটা রেমেডি হচ্ছে এই আলুর এই রেমেডিটা আজকে তোমাদের আমি যেটা দেখাবো। আর বন্ধুরা, এই আলুর রস কিন্তু আমাদের সব রকম স্কিনের জন্য উপযোগী, মানে তোমরা নর্মাল স্কিন থেকে, ড্রাই স্কিন থেকে শুরু করে অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সব রকম স্কিনে কিন্তু এই আলুর রসটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা স্কিনের জন্য ইনগ্রিডিয়েন্টগুলো আলাদা আলাদা থাকে, সেটা আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যেই বলে দেব যে অয়েলি স্কিনের জন্য তোমরা কিভাবে ব্যবহার করবে বা ড্রাই স্কিনের জন্য কিভাবে ব্যবহার করবে, আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সবটাই বলে দেব। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটাকে একদম স্কিপ না করে সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখো, তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করলে পরে কোন স্কিনের জন্য এটা সুইটেবল হবে। তো বন্ধুরা, তোমরা যদি একদম স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে, সেইভাবে যদি তোমরা আলুর রসটাকে ব্যবহার করো তোমাদের ত্বকের জন্য, দেখবে তোমাদের আর ত্বকের কোনো সমস্যা থাকছে না। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই যে আমরা দুটো স্টেপে কিভাবে এই আলুর রসটাকে ব্যবহার করে এমন মানে ক্লেন্সার তৈরি করব, এমন সেরাম তৈরি করব যেটা আমাদের স্কিনটাকে দিনে দিনে উজ্জ্বল করবে, ফর্সা করবে, দাগছোপগুলো দূর করবে, যত পুরনো অ্যাকনে হোক বা পিগমেন্টেশনের সমস্যা হোক সব কিছু কিন্তু রিমুভ করে দেবে ধীরে ধীরে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে আমরা এটাকে তৈরি করব। তো বন্ধুরা দেখো, আমরা একটা আলুকে ভালো করে ধুয়ে একদম ছুলে নিয়েছি। এবার কি করব, এটা একটা গ্রেটার দিয়ে আমরা আলুটাকে একটু ঘষে নেব। যদি বড় আলু হয় তাহলে অর্ধেক আলুতেই কিন্তু হয়ে যাবে, আর যদি ছোট আলু হয় তাহলে পুরো আলুটাই লাগবে। তোমরা কিন্তু এই আলুর রসটা বের করার জন্য আলুগুলোটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে দিয়েও রসটা বের করে নিতে পারো, আর না হলে পরে এইভাবে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এই আলুর মধ্যে এত ভালো পুষ্টিগুণ থাকে যেটা আমাদের স্কিনটাকে একদম চকচকে করে দেয়। আর আলু দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে, মানে রোজকার ব্যবহারে কিন্তু আমরা এটাকে ব্যবহার করি আলুটাকে। তো দেখো বন্ধুরা, আমরা এবার এটাকে একটু চিপে নিয়ে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে চিপে আলুর রসটাকে দেখো বের করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি আলুর রসটাকে চিপে বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা আলুর রসটাকে বের করে নিলাম, এই আলুর রসটাই আমাদের লাগবে। বন্ধুরা দেখো, এই আলুর রসটা দিয়ে আমরা প্রথমে একটা বাটির মধ্যে একটু এক চামচ মতো আলুর রস আলাদা করে নিচ্ছি। এটা দিয়ে আমরা ক্লেন্সার তৈরি করব, আর এটা দিয়ে আমরা সেরাম তৈরি করব, আমরা এটা পরে তৈরি করব। তো দেখো, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে একদম পরিষ্কার করতে সাহায্য করে, দারুণ দাগছোপগুলোকেও কিন্তু বেসন দূর করতে সাহায্য করে। আর দেখো, এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এই আলুর রস, বেসন আর পাতিলেবুর রস, এই তিনটে একসাথে মিলে কিন্তু দারুণ কাজ করে আমাদের স্কিনে, স্কিনটাকে একদম দাগছোপগুলোকে সম্পূর্ণ রিমুভ করে দেয়, খুব ভালো কিন্তু একদম পরিষ্কার করে দেয় আমাদের স্কিনটাকে।
তো দেখো এই তিনটে জিনিস দিয়ে আমরা কিন্তু একটা ক্লেনজার তৈরি করে নিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই ক্লেনজারটা আমরা কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা দেখো ক্লেনজার কিন্তু আমাদের রেডি। এবার আমরা মুখটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এই ক্লেনজারটাকে নিয়ে খুব ভালোভাবে সারা মুখে কিন্তু আমরা লাগিয়ে নেব। এটাকে কিন্তু একদম ঘষাঘষি করব না বা রাব করারও দরকার নেই, একদম প্যাকের মতো করে আমরা এটা মুখে পুরো মুখে লাগিয়ে নেব। বিশেষ করে যেই জায়গাগুলোতে দেখবে তোমাদের হচ্ছে দাগ ছোপের সমস্যাটা বেশি, কালচে ছোপ পড়ে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা লাগাবে। একদম পুরো মুখে খুব ভালোভাবে এটা একটা প্যাকের মতো করে লাগিয়ে দেবে। যেই জায়গাগুলোতে তোমাদের মানে ব্ল্যাক প্যাচটা বেশি আছে সেই জায়গাগুলোতে একদম মোটা একটা পুরু একদম লেয়ার করে কিন্তু তোমরা লাগাবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো মুখে এটা লাগিয়ে নিয়েছি, একদম ঘষাঘষি করতে হবে না। এটাকে তোমরা এইভাবে 10 মিনিট মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে। 10 মিনিট পরে এটাকে আমরা রিমুভ করব। তো 10 মিনিট রাখার পরে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আমরা কীভাবে রিমুভ করব। তো দেখো বন্ধুরা 10 মিনিট রাখার পরে এটা কিন্তু পুরোটা শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে। তো এখন কি করব আমরা এটাকে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে আগে একটু হালকা মাসাজ করে নেব। আর বন্ধুরা তোমাদের যদি কারোর হচ্ছে লেবুর রস সহ্য না হয়, শ্যুট না করে, তাহলে কিন্তু তোমরা তার বদলে এখানে হচ্ছে কাঁচা দুধ দিতে পারো বা হচ্ছে তোমরা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগারও 2-4 ফোঁটা দিতে পারো বা হচ্ছে তোমরা টক দইও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো লেবুর রসের বদলে। তো দেখো বন্ধুরা এটাকে আমরা একটু হালকা করে হাতটাকে ভিজিয়ে নিয়ে মাসাজ করে নিলাম। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে আমরা এটাকে মুছে নেব। তো দেখো তোমরা এটাকে মুছে নিয়ে তারপরে এটাকে একদম ভালো করে প্লেন জল দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবে। তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অল্প একটু মুছলাম, এটাকে পুরো ধুয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি স্কিনটা কতটা চকচক করছে, কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা আমি এটাকে সম্পূর্ণ প্লেন জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তোমাদের পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মুখটা ধুয়ে আসার পরে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এবার এই আলুর রসটা দিয়ে আমরা একটা সেরাম বানাবো, যে সেরামটা আমাদের স্কিনটাকে আরও বেশি সফট করবে, আরও বেশি একদম পরিষ্কার ফর্সা করে তুলবে, দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই যে আমরা সেরামটা কীভাবে তৈরি করব। তো বন্ধুরা দেখো এই যে বাকি যে আরেকটু আলুর রস আমাদের রয়ে গেছিলো এটা দিয়ে আমরা সেরাম তৈরি করব। তো এই আলুর রসটার মধ্যে আমরা 1/2 চামচেরও কম গ্লিসারিন অ্যাড করে নেব। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালো ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, দারুণ সুন্দর দাগ ছোপগুলোকেও কিন্তু দূর করে। আর দেখো এর মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনটাকে খুব টাইট করতে সাহায্য করে, খুব সুন্দরভাবে কিন্তু দাগ ছোপগুলোকেও দূর করে। তো দেখো এই তিনটে জিনিস মিশিয়ে আমাদের কিন্তু একটা দারুণ ভালো একটা সেরাম তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এর একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই সেরামটাকে এবার আমরা মুখটা যে ধুয়ে আসলাম তারপরে সারা মুখে লাগিয়ে নেব। এটা দেখবে মুখের দাগ ছোপগুলোকে প্রথম দিন থেকেই কিন্তু কম করতে শুরু করবে, খুব সুন্দর গ্লো করবে স্কিনটা তোমাদের। তো দেখো মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিলাম, তারপরে কি করব আমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করব। তো দেখো এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে আমরা খুব ভালোভাবে ওপর দিকে টেনে টেনে আমরা এটাকে পুরো স্কিনের মধ্যে অ্যাবজর্ব যাতে হয়ে যায় সেভাবে কিন্তু আমরা এটাকে মাসাজ করব। 5-7 মিনিট কম করে কিন্তু আমরা এই মাসাজটা করব। যদি 10 মিনিট করতে পারো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। চোখের নিচে, চোখের নিচেও কিন্তু আমাদের কালির সমস্যা থাকে বা মানে ডার্ক সার্কেল তো পড়েই, সেই সঙ্গে সঙ্গে রিঙ্কেলের সমস্যাও কিন্তু থাকে। তো তোমরা যদি এই সেরামটা দিয়ে চোখের চারপাশে মাসাজ করো দেখবে এই সমস্যাগুলোও কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা 10 মিনিট ধরে, যদি 10 মিনিট যদি সময় না থাকে তাহলে পরে 5-7 মিনিট কম করে খুব ভালো করে কিন্তু মাসাজ করবে, যাতে একদম এই সেরামটা একদম আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়।
দেখবে এটা তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন দেখবে প্রথম দিন থেকে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করতে শুরু করবে, অনেক বেশি মানে দাগ ছোপগুলোও না একদম ফেড হতে শুরু করবে, আর যত তোমার রিঙ্কেল থাকবে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে, আর মাসাজ কিন্তু সব সময় কিন্তু ওপর দিকে টেনে করবে, কখনো কিন্তু নিচের দিকে কিন্তু একদম কিন্তু টানবে না। আর এই আলুর রসটা যখন স্কিনের সঙ্গে একদম অ্যাবজর্ব হয়ে যাবে দেখবে স্কিনটার থেকে যত দাগ ছোপ আছে, কালচে ভাব আছে বা সান ট্যানের সমস্যা আছে সব কিছু কিন্তু একদম রিমুভ হয়ে যাবে এই আলুর রস। দেখো আলু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে, প্রত্যেকের রান্নাঘরে রোজ পাওয়া যায়, তো সেই জিনিসটা দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনের জন্য এটাকে ব্যবহার করতে পারি। আলুর রস কিন্তু এত ভালো যে যেটা আমরা প্রত্যেক দিন স্কিনে দিতে পারি। তোমরা যদি প্রত্যেক দিন একটু মানে রান্না করার সময়ও ধরো যদি আলুটাকে একটু কেটে নিয়ে একটু মুখের মধ্যে ঘষে নিলে তাহলে পরে দেখবে যে স্কিনটা কিন্তু খুব মানে ফর্সা একদম দাগহীন হয়ে থাকবে একদম তোমাদের, আর খুব সফট করবে তোমাদের স্কিনটা। আলুর রস কিন্তু স্কিনটাকে সফট করতেও সাহায্য করে। তো দেখো বন্ধুরা যে এটা কিন্তু আমি দেখো একদম অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনে মাসাজ করতে করতে। তো এবার আমরা কী করব, 10 মিনিট এটাকে এইভাবেই কিন্তু মুখের মধ্যে রেখে দেব, তারপরে কী করব আমি তোমাদের 10 মিনিট পরে এসে দেখাচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট এটাকে মাসাজ করার পরে মুখের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। রেখে দেওয়ার পরে তোমরা কী করবে, একটা টাওয়েল ভিজিয়ে নেবে, টাওয়েল ভিজিয়ে নিয়ে এটাকে মুছে নেবে। প্রথমে টাওয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নেবে, মুছে নেওয়ার পরে প্লেন জল দিয়ে তোমরা মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। তো দেখবে বন্ধুরা তোমরা যখন প্রথমবারই এটা করবে স্কিনটা কতটা গ্লো করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিনটা আগে কতটা নিস্তেজ ছিল এখন কতটা গ্লো করছে। তো তোমরা যদি আলুর রসটাকে এইভাবে ব্যবহার করতে পারো না বন্ধুরা তাহলে দেখবে স্কিনের আর কোনো সমস্যাই থাকছে না, স্কিনের দাগ ছোপগুলো একদম নির্মূল হয়ে যাবে, একদম রিমুভ করে দেবে, আর যত পুরনো অ্যাকনে সমস্যা হোক বা পিগমেন্টেশনের সমস্যা হোক সব কিন্তু এই আলুর রস খুব ভালোভাবে কিন্তু আমাদের ভেতর থেকে একদম পরিষ্কার করে দেয়, স্কিনটা একদম ভেতর থেকে গ্লো করতে শুরু করে। তো বন্ধুরা দেখো এইভাবে আমরা পুরো মুখটাকে মুছে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিয়ে যে কোনো হালকা একটা ময়েশ্চারাইজার, যদি রাত্রিবেলা হয় তাহলে নাইট ক্রিম লাগিয়ে নেবে, নাহলে দিনের বেলায় হলে একটা হালকা কোনো ময়েশ্চারাইজার তোমরা কিন্তু মুখে অ্যাপ্লাই করে নেবে। এই রেমেডিটা তোমরা যদি সপ্তাহে মাত্র 2 দিন করতে পারো, যে পরপর 2 দিনই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের যদি এই সিরামটা বেঁচে গিয়েও থাকে তাহলে তোমরা সেটা কিন্তু ফ্রিজে তোমরা রেখে দিতে পারো। অল্টারনেট ডেতে তোমরা করতে পারো, যে আজকে করলে আবার কালকে গ্যাপ দিয়ে পরশুদিন তোমরা এটাকে অ্যাপ্লাই করলে, তো দেখবে সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করলেই তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে, একদম দাগ ছোপগুলো চলে যাচ্ছে, একদম মানে এটার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেগুলো কিন্তু এতটাই ভালো যে আলুর রসের সাথে মিশে সেটা তোমাদের স্কিনটাকে আরও বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে, আরও বেশি গ্লো করতে সাহায্য করবে। তো বন্ধুরা তোমরা এই আজকের রেমেডিটাকে একদম ট্রাই করে দেখো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, দিনে দিনে তোমাদের স্কিনটা অনেক উজ্জ্বল হতে শুরু করবে, ফর্সা হতে শুরু করবে, দাগ ছোপগুলো চলে যাবে, দারুণ একটা ফ্ললেস স্কিন পাবে তোমরা। আর দেখো বন্ধুরা আর কয়েকদিন পরেই তো পুজো, তো পূজার সময় আমরা প্রত্যেকে চাই যে একটা ফ্ললেস দারুণ স্কিন যেন আমাদের থাকে, একদম গ্লোয়িং স্কিন থাকে। তো তোমরা এই রেমেডিটা ট্রাই করে দেখো, সপ্তাহে মাত্র 2 দিন করে, আর যে কদিন বাকি আছে পুজোর তো তোমরা সপ্তাহে মাত্র 2 দিন ট্রাই করে দেখো, দেখবে একটা দারুণ অ্যামেজিং একটা রেজাল্ট পাবে। আলু হচ্ছে একটা ম্যাজিকের মতো কাজ করে স্কিনের মধ্যে, একদম আলুর রস এতটা ভালো যে তোমরা প্রথম দিন মানে ব্যবহার করতে শুরু করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ভালো একটা রেমেডি হচ্ছে, কতটা উপকারী একটা রেমেডি হচ্ছে। তো বন্ধুরা তোমাদের আজকের রেমেডিটা কেমন লাগলো, তোমরা কিন্তু ট্রাই করে দেখে আমাকে কিন্তু অবশ্যই বলবে তোমরা কীরকম উপকার পাচ্ছ সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর তোমরা এই ভিডিওগুলো যদি উপকারী হয়, তোমাদের উপকারে লাগে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সব মেম্বারদের সাথেও কিন্তু এটা শেয়ার করবে যাতে তারাও এর থেকে বেনিফিট পায়।
তো বন্ধুরা তোমাদের আজকের রেমেডিটা কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো তোমরা যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আর তোমরা যারা নতুন আমার এই পরিবারে যুক্ত হবে তাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তো বন্ধুরা আজকে রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখো। পুজোর সময় একটা দারুণ ফ্ললেস স্কিন নিয়ে কিন্তু তোমরা ঠাকুর দেখতে বেরোতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। নেক্সট ডে আবার একটা দারুণ রেমেডি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।